সাত সকালে ভবন অর্জুন বাড়ি সেই বাড়ি লক্ষ্য করে প্রথমে ইট ছোড়া হয় এবং তারপর বোমাও ছোড়া হয় এমনই অভিযোগ করা হচ্ছে অর্জুন সিং এর বাড়ির সামনে ওয়াওয়াজি হয়েছে এবং বোমা গুলিতে চারজন জখম হয়েছেন বলে খবর অর্জুন সিং এর পোস্ট করা ভিডিও আপনারা দেখছেন এই মুহূর্তে আজ সকালে জগদ্দলের মেঘনাম এলাকা সেখানে এই পরিস্থিতি আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন সরাসরি রণায় তেয়ারি এবং বরুণ সেনগুপ্ত আমি রণার কাছে যাব রনায় এই মুহূর্তে কি পরিস্থিতি এবং সকাল থেকে যে ঘটনা ঘটেছে যেভাবে উত্তপ্ত হয়েছে জগদ্দলে অর্জুন সিং এর বাড়ির সামনের এলাকা তারপর থেকে পুলিশ কি ব্যবস্থা নিল দেখো শুভদীপ ব্যারাকপুর কমিশনারেটের এই জগততল বল বলো বা ভাটপাড়া বলো বা এই সমস্ত অঞ্চলে বোমা গুলির লড়াই বা ইট বৃষ্টির ঘটনা নতুন কিছু নয় কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে অর্জুন সিংয়ের বাড়ির ঢিল ছড়া দূরত্বে মজদুর ভবনের কাছে সেখানে গুলি চলেছিল এমনটাই অভিযোগ আজকে সকালবেলা সাড়ে আটটা থেকে নটা আবারও বোমাবাজি হয় গুলি চলে সেখানে ইট বৃষ্টি পর্যন্ত হয় সামনের ছবিটা দেখাবো পুলিশ কর্মীরা গোটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা পরিস্থিতির ওপর নজর যেটা পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারছি সকাল সাড়ে আটটা থেকে নটা নাগাদ নটার মধ্যে এই ঘটনাটা ঘটে এখানকার যিনি রয়েছেন নম্বর ওয়ার্ডের তার ছেলের সঙ্গে ঘটনা ঘটে মজদুর ভবনের এক ব্যক্তির সঙ্গে সেখানে কথা কাটাকাটি হয় তারপর এই ঘটনা তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত করে দেখছেন তদন্তকারী কর্তারা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ অর্জুন সিং এর বাড়ির সামনে রয়েছি তার অফিসের সামনে আমরা রয়েছি পুলিশ কর্মীরা এখানে মোতায়েন রয়েছে এবং ক্যামেরা পার্সন রণজিৎকে যদি বলি ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে দেখানোর জন্যে তার পেছন দিকে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে অর্থাৎ দূরে সামনের দিকে যে বাড়িটা দেখা যাচ্ছে সেই বাড়ির পেছন দিকে যে গলি রয়েছে সেই গলির সামনে থেকে কিন্তু বোমাবাজি হয় অর্জুন সিং যেটা দাবি করছেন যে দশ রাউন্ডেরও বেশি গুলি চলেছে পনেরোটারই বেশি বোমাবাজি হয়েছে এবং এবং ইট বৃষ্টি হয়েছে প্রচুর তুমি দেখতে পাচ্ছ এই রাস্তায় কি যে ইটগুলো ছিল অর্থাৎ রাস্তায় এইভাবে ইটের দাগ পড়ে রয়েছে অর্থাৎ প্রচুর ইট বৃষ্টি হয়েছে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল তাতে করে আতঙ্কিত হয়ে পড়েছিলেন এখানকার বাসিন্দারা এরপর খবর যায় ব্যারাকপুর পুলিশ কমিশনারে ব্যারাকপুর পুলিশ কমিশনারের কর্তারা আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন একটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা সেখানে চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এখানকার লোকজনরা রয়েছেন যারা দোকানদাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো যখন এই ঘটনা ঘটে এর আগেও তো এখানে এই ধরনের ঘটনা ঘটেছিল আগে তো ওই খেলোতে আমি তো জানি না আজকে কি শুনলেন আমি তো জানিনা রে বাবা আপনারা কি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছি না অর্থাৎ ভয় পাচ্ছেন না কিন্তু ক্যামেরার সামনে এখানে যা দোকান আছে আর দোকান খোলা ছিল আপনার সকালবেলা দোকান কখন দোকান খোলে আপনার আমার দোকান আমি ছেড়ে চলে গেলাম ঝামেলা দেখলাম চলে গেলাম কি জামেলা দেখলেন কিছু না এই দুজনের এই দিকে ওদিক হচ্ছে আমি চলে গেলাম দোকান বন্ধ করে প্রতিঝামেলা হয়েছে না আমি ওটা ওটা দেখেনি আপনি কি ভয় ছিলেন বলে দোকান ছেড়ে চলে গেলেন হ্যাঁ অল্প ঝগড়া দেখলাম আমি চলে গেলাম আচ্ছা তুমি বুঝতে পাচ্ছ এই ব্যারাকপুর পুলিশ কমিশনার অর্থাৎ জগদ্দল এলাকার ঘটনা অতীতেও যখন এই ধরনের ঘটনা ঘটেছে কারণ এই আমাদের এই খবর থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা